বৃহস্পতিবার মাদক মামলায় আলোচিত চিত্রনায়িকা পরিমনির জামিন আবেদন অবিলম্বে শুনানি করতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী 1 সেপ্টেম্বর রুল শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত। এর আগে 22 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে পরিমনির জামিন আবেদন করেন আইনজীবী মুজিবুর রহমান। জামিন বিষয় শুনানির জন্য আগামী 13 সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন আদালত। তাশিতা ব্রহা, গ্লোবাল টিভি, নিউজ ডেস্ক।